আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাভকানি চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে লাভকানি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নামটা আমি জানাচ্ছি একটু পরে। না না, এখানে হবে না মনে হয়। এইটা দেখে লাভ নেই। আরে কি করছেন? বিকালে এক হাতে কতটা আঘাত করে ক্ষত বানিয়ে ফেলেছিলেন, এখন আবার সেই হাতে আঘাত করতে উদ্যত হচ্ছিলেন। এভাবে নিজের শরীরে আঘাত করে লাভ কি? সব দোষী অন্যায়কারীদের খুঁজে বের করতে হবে, আর কঠিন থেকে কঠিনতর শাস্তি ওদের দিতে হবে। আমি আমার কথা শেষ করার পূর্বেই হুট করেই তীব্র আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমি যেন মুহূর্তেই হতবিহ্বল হয়ে যাই, সর্বশরীর অবশ হয়ে আসছে। একটাই সমস্যা নেই, এখানে রেখে নিতেছি। কাঁদতে দে একটু, কাঁদতে দে একটু মানুষকে। জীবনে অনেক পাপ করেছে, ভালোভাবে না জেনেই রাগের বশীভূত হয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। কাঁদলে মনের ভিতর জমা কষ্টের ভারী পাহাড়টা অনেক হালকা হয়ে যাবে। আরও বেশ কিছু সময় পেরিয়ে যায়, তীব্র নিজে থেকেই আমাকে ছেড়ে উল্টো করে ঘুরে দাঁড়িয়ে পড়ে, হয়তো নিজের কান্নাগুলো আর প্রকাশ করতে চাইছে না। আমি ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে তীব্রের কাঁধে হাত রাখলাম। তীব্র ভেজা কণ্ঠে বলল, এই আধারে ঢাকা জীবন থেকে বেরিয়ে এসে নোরাকে নিয়ে নিজের ভবিষ্যৎ সাজিয়ে নিতে চেয়েছিলাম। ভীষণ ভালোবাসতাম ওকে, ওর মুখে নিজেকে নিয়ে ভালোবাসা মাখা কথা শুনতে মন অস্থির হয়ে থাকতো আমার। অবশেষে যেদিন সেই সময় আসলো, সেদিনই ওকে আমার থেকে কেড়ে নেওয়া হলো। আমাকে মরণের থেকেও গভীর আঘাত করলো আমার নূর পাখির রূপধারী এক অন্য নারী। গত 5টা বছর ধরে এই দহনে আমি জ্বলেছি, ভেবে এসেছি কাউকে প্রকৃতভাবে ভালোবাসা চরম মূর্খতা। নিজের অস্তিত্বকে ভুলে কাউকে খুব করে ভালোবাসলে তার থেকে ভালোবাসা নয়, চরম বিশ্বাসঘাতকতা পেতে হয়। সমগ্র নারী জাতির উপর আমার রাগ, ক্ষোভ, ঘৃণার সৃষ্টি হয়। মনে হয় সব নারী ছলনাময়ী। প্রথমে ভালোবাসা নামক পবিত্র জিনিসটা নিয়ে ছলনার চাদর বিছাইবে, তারপর সেই চাদরে যখন কেউ নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিবে, ঠিক সেই সময় নারী তার আসল রূপে এসে বুকের বাম পাশে যেখানে থাকে তাকে নিয়ে গড়ে তোলা সকল অনুভূতিগুলো বাস করে, সেখানে আঘাত হেনে ক্ষত বিক্ষত করে দিবে। তুমি সত্যি বলেছ তৃপ্তি, আমার চোখের উপর ভারী পর্দা টানানো আছে, যে পর্দা আমি নিজে খুব যত্ন করে টাঙিয়েছি। ভুল করে এসেছি, চরম ভুল, যে ভুলগুলো কখনো ক্ষমার যোগ্য না। টাকার লোভে জর্জরিত হয়ে কত কত মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছি, খুন করতে দুবার ভাবিনি। দ্বিতীয়ত, যাকে এত বেশি ভালোবাসতাম তাকে সঠিকভাবে না চিনেই দীর্ঘ 5 বছর ধরে নিজের মাঝে ভুল ধারণার বিরাজ করলাম। তৃতীয়ত, সেই ভুলে জর্জরিত হয়ে আমি আবারও ভুল করলাম, অন্যায় করলাম,
আমার প্রতি থাকা তোমার সব ছোট্ট অনুভূতি ভালোবাসার সাথে ছলনা করলাম। কত অত্যাচার করেছি তোমার সাথে, আমার মতো পাপী মানুষের বেঁচে থাকাও সব থেকে বড় পাপ। সকল অন্যায়কারীদের খুব দ্রুতই তাদের পাপের শাস্তি দিব আমি আমার নিজ হাতে। এতে যদি জীবনে কারো করা হাজার হাজার পাপের পরিমাণগুলো একটু হলেও কমে যায়, তারপর এত সময়ে জমে থাকা নোনা জলগুলো এবার আর বাঁধ বাঁধল না, বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমার ঠোঁট জোড়া কাঁপছে, অনবরত কাঁপছে, বুকের ভেতরে সব যন্ত্রণাগুলো বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তারপর তারপর কি 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 করবেন আপনি? তীব্র আমার দিকে ঘুরে দাঁড়ালো। এখন আর ওর চোখে নোনা জল চিকচিক করছে না, মুখের আকৃতিও স্বাভাবিক দেখাচ্ছে। ওনার এই স্বাভাবিক রূপ আমার ভিতরটা আরও গভীরভাবে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তীব্র স্মিত হাসলেন, আমাকে উদ্দেশ্য করে বললেন, তারপর যা করব যা হবে সব নিজের চোখেই দেখতে পারবে, এত উতলো হয়ো না। এবার থেকে আমার সে নেওয়া সকল সিদ্ধান্তই সঠিক হবে, ভুল আর করবো না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ঝাঁপিয়ে পড়লাম তীব্রের বুকের উপর। আমার অ্যাক্সনে কেমন কাজে, তীব্র দুকদম পিছিয়ে গিয়েও নিজেকে সামলে নিলেন, ঢুকরে কেঁদে উঠলাম আমি। কেন যেন মনে হচ্ছে এই মানুষটাকে আমি হারিয়ে ফেলবো, যত কিছুই হয়ে যাক না কেন, এই মানুষটাকে তো আমি আমার সবটা দিয়ে ভালোবেসেছি, এখনও বাসি। যতই বলি না কেন ওনার প্রতি আমার ঘৃণা কাজ করে, কিন্তু আমার ভালোবাসার কাছে সেই ঘৃণার দেওয়া অত্যন্ত নগণ্য। কোনোভাবেই আমি হারাতে চাই না এই মানুষটাকে। কাঁদতে কাঁদতে বলি, যখন কেউ নিজের করা সব অন্যায় পাপ সব কাজগুলোর জন্য অনুতপ্ত হয় আর পরবর্তীতে কিছু ভালো কাজ করে, তখন তো তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আপনার জন্য আমার মনে রাগ ঘৃণা কিছুক্ষণ পূর্বে থাকলেও এখন আর নেই। আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমি হারাতে পারবো না। কথাগুলো বলতে বলতেই আমি সেন্স হারিয়ে ফেলি। যখন মাথায় খুব বেশি প্রেশারে পড়ি বা আমি খুব ভয় পাই বা খুব কাঁদি, তখন হুট করে এই সেন্স হারিয়ে ফেলি। তৃপ্তি নীরব হয়ে গিয়েছে দেখে তীব্র তৃপ্তিকে পাঁজাগুলো উঠিয়ে বেলকনি থেকে রুমের ভিতরে চলে আসে। তৃপ্তিকে বিছানায় শুয়ে দিয়ে ওর মাথার পাশে বসে পড়ে তীব্র, নিজের দৃষ্টি তৃপ্তির মুখশ্রীর উপর স্থির রেখে বলে, তোমার ভালোবাসাকে সকল অনুভূতিগুলোকে সেই কবেই আমি অপমান করেছি, ছোট করেছি, তুচ্ছ করেছি, তবুও তোমাকে আমি তুমি আমাকে ভালোবাসো, তোমার এই পবিত্র ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই, আমাকে আমার সিদ্ধান্ততেই অটল থাকতে হবে, পারলে ক্ষমা করে দিও। কথাগুলো বলে তীব্র তৃপ্তির পাশ থেকে উঠে দাঁড়ায়। এবার ওকে সব পাপের বিনাশ ঘটাতে হবে, এতদিন নিজে পাপ কাজে লিপ্ত ছিল, এখন সেই সব পাপের বিনাশ ঘটিয়ে ও নিজের করা পাপগুলো প্রায়শ্চিত্ত করবে। পরক্ষণে তীব্র তৃপ্তির রুম ত্যাগ করে বাইরে চলে যাই। অন্ধকারাচ্ছন্ন রুমের মধ্যে বয়সের লোকটি নেতিয়ে পড়েছে, অস্পষ্ট স্বরে পানি চাইছে। সেই মুহূর্তে একজন কালো পোশাকধারী লোক মধ্যবয়সের লোকটিকে মুখের উপর এক বালতি হালকা গরম পানি ছড়ে